চট্টগ্রাম নগরীর ফিনলেস কারো জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রে এক হাড়ের উদ্বোধনী জনপ্রিয় ট্রাফিক মেন্স ফ্যাশন ব্র্যান্ডর আরোগ্য শোরুম। অক্টোবরের 15 তারিখ শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর ফার্স্ট লাইসর জনপ্রিয় ফিনলেস কেয়ারো চতুর্থ তলা 327 নম্বর দোয়ানো ট্রাফিক মেন্স ফ্যাশন হাউসের উদ্বোধন করছে দোকান মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ জুয়েল। এডে বিশেষ বক্তব্য রেখে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এবং ট্রাফিক মেন্স ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ নিজাম। আজ আমার চিটার মধ্যে ট্রাফিক এন্ড শোরুম আমার আবকন জিপিএম হবে উদ্বোধন হইয়ে এন্ড ফিনিয়া স্কোয়ার আজ উদ্বোধন দিয়ে আমার আইবাম খুব সুন্দর লাগে। নতুন ব্যান্ড কাপড় জগতে এখন অনন্য দৃষ্টি স্থাপন করছে এবং এই ব্যান্ডের মাধ্যমে আগামী দিনে যে পোশাকের চাহিদা বা বিভিন্ন ধরনের পাঞ্জাবি হইতে শুরু হয়ে বিভিন্ন ধরনের আইটেম হয়েছে গেঞ্জি ছেলে মেয়েদের ট্রাফিকের এই শোরুমে আইয়ে তারা তাদের পুরুষ ফ্যাশন সংশোধন যারা আছে তারা মোটামুটি ট্রাফিক সম্বন্ধে জানে। আর নতুন করলে যে হইমি বললে কি ট্রাফিক মানে কিন্তু ব্যতিক্রম কিছু পণ্য আনার, যেহেতু আর নিজেরা প্রোডাকশন ট্রাফিক পণ্য তৈরি করিবার সময় বাটন কটন যে এমব্রয়ডারি ব্যাকন নতুন আঙ্গিকে নিত্য নতুন ডিজাইনের করিবার চেষ্টা করি আর ডিজাইনারও চেষ্টা করে নতুন ডিজাইনের করিবার লাগুলি। চট্টগ্রামের ডিজাইনার স্বত্বাধিকারী আরিফ মোহাম্মদ ইফতেখারের সভাপতিত্বে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আফসার, অভিনেতা আবেদ, মোহাম্মদ দুল্লালম, সৈয়দ নেজাম। আপনারা জানেন ট্রাফিক ব্যান্ড পোশাক শিল্পলয়নে কাজ করেন। এই ট্রাফিক ব্যান্ড আসলে চট্টগ্রামে রিপ্রেজেন্ট করেন দীর্ঘদিন ধরে। ট্রাফিক ব্যান্ডের কিছুদিন আগে উগা শোরুম ওপেনিং হইয়ে তো আজই আরোগ্যা শোরুম ওপেনিং এর ফিনলেস স্কোয়ারের মধ্যে আজ আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুনামধন্য মার্কেট ফিল্লা স্কোয়ারের মধ্যে ট্রাফিকের শোরুম উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামবাসীর সাড়া জাগানো ব্র্যান্ড ট্রাফিক ফ্যাশন তাদের নিজস্ব প্রোডাকশনে এবং নিজস্ব উৎপাদিত পণ্য বাজারজাত করে দেশের অন্যান্য মিক্কেও ট্রাফিকের শোরুম আছে সফলতার সাথে এবং তাদের গুণগত মানের সাথে গ্রাহক চাহিদা সন্তুষ্টি অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। আজি আনার মার্কেটত ফিনলে স্কোয়ার মার্কেট ট্রাফিক নামে কান ব্যান্ডটি উদ্বোধন নিয়ে এই ট্রাফিক ব্যান্ডর আরও উত্তরোত্তর সাফল্যতা কামনা করি। ফিনলে স্কোয়ার সফল পক্ষত ট্রাফিকের আরা জানাই অশেষ শুভকামনা এবং ধন্যবাদ। আরা গত মাসত মেজে আলকলনন মেজে কান শোরুম ওপেনিং গকি ট্রাফিকর এই মাসত এইরে চট্টগ্রামর অন্যতম জনপ্রিয় মার্কেট ফিনলেস কেয়ারত মেজে সেইতালান মেজে ট্রাফিকর আরগা নতুন শোরুম ওপেনিং গলে মাজিয়া যারা ট্রাফিক কাস্টমার তারা তো জানে আরার নিজস্ব প্রোডাকশন বেশ কিছু নিজেরার লেভেলে হাজ হয়। পাশাপাশি আরেকটা বিষয় হতে চাইতে অনেকে আনতে ভুষাল লয় দেখি জিজ্ঞেস করে যে ট্রাফিক নামমান কি হারণে তাই তার আরে মানে সি প্লাসের মাধ্যমে হতে যে রাস্তাঘাটে যখন যানবাহন জ্যাম হয় তখন মানুষ কিন্তু খুব বিরক্ত হয় কিন্তু আর আছে আর ট্রাফিক প্রত্যেক আউটলাইন মধ্যে প্রচুর জ্যাম হয় জ্যাম সারে বেলা আর সেলসম্যান কল আছে তারা জ্যাম সারে আর জ্যাম হইলে খুশি এ মানে এই রুচিশীল যে পোশাক কিন আর তো মনে হয় আসলে চিটাগং তারা খুব সারা জাগানো যে অবস্থানে আছে এই অবস্থানে তারা ধরে রাখতে পারিব। আজকে ফিনলেস্কের মধ্যে ট্রাফিক ব্যান্ড নতুন হরি শাখা খুললে এনদে ভালো ভালো ডিসকাউন্ট দিয়ে আয় অন্যান্য শাখার তুন আগে করা হইতাম আজকে মানসম্মত দেখি যেমন এখনো পরি আছে আই তার অবশ্যই তার কাপড় গান Cplus TV চট্টগ্রাম।